আসসালামু আলাইকুম আজকের এই ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে টাইম সেটিং করতে হয় টাইম সেটিংয়ে যদি সঠিক টাইম না থাকে বা নতুন করে উইন্ডোজ সেট দিয়ে থাকলে যদি আমাদের সময়টা ঠিক না আসে তখন আমরা এটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টাইম সেটিং করতে হয় এখানে রাইট ক্লিক করবেন টাইমের উপরে রাইট ক্লিক করে অ্যাডজাস্ট ডেট টাইম টাইমে ক্লিক করবেন এখান থেকে সরাসরি এখানে চলে আসবেন আর এটাকে সেট টাইম অটোমেটিক্যালি এটাকে অবশ্যই অফ রাখবেন যদি অফ না রাখেন তাহলে এখানে আপনি সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি এই অপশানটা পাবেন না দেখুন এখন এই অপশানটা আপনাকে দেখাচ্ছে না এটা করতেই পারবেন না তো আপনার এগুলো অফ করে রাখবেন তো আপনারা এগুলো অফ করে রাখবেন তো এখানে আমরা ক্লিক করব চেঞ্জ যেতে আপনার ডেট টাইম যেটা যেখানে যাতে দেওয়া আছে ওইটাইভাবে দেন তো আজকে হলো দুই মার্চ মার্চ এখানে দুই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ঠিক আছে আর এখন টাইম হলো তিনটা দুই বাজে এখানে আর এখন হলো এখানে এ এম আমার এখানে রাতের তিনটা পাঁচ বাজে দুই না পাঁচ ওকে ওকে দেখুন এখানে তিনটা পাঁচ চলে আসছে তো এখানে আমাদেরকে যেটা করতে হবে আমরা এই সেটিংটা দিয়ে যদি চলে যাই তাহলে আমাদের একটা ঝামেলা পড়ব ঝামেলা হলো এখানে সেটা টাইম জোনটা দেওয়া আছে ইউটিসি এট বাজার ক্যালিফোর্নিয়ার একটা সময় দেওয়া আছে তো আমরা এখানে ঢাকাটা খুঁজে নিব ঢাকা ঢাকা এখানে ইউটিসি সিক্স ঢাকা দেয়া সেভেট্রি এই যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউটিসি প্লাস সিক্স ইস টু ডবল জিরো টাকা এটা দেওয়া আছে এটা দেবেন তাহলে আপনার ব্রাউজার হিস্টরি বা আপনার কোথাও গুগল ক্লাসরুম কোড সবখানে আপনার টাইমটা সঠিক দেখাবে আর যদি এটা না দিয়ে থাকেন তাহলে আপনার এখানে টাইমটা সঠিক দেখাবে কিন্তু আপনার অন্যান্য ব্রাউজার হিস্ট্রি বলেন আর ওয়েবসাইটের কোনো কাজ বলেন সেখানে টাইমটা আপনাকে ভিন্ন দেখাবে তো আমরা টাইম জোনটা মাস্ট বি ঠিক করে খেয়াল করে যে দেশে থাকেন আপনি ওই দেশে অনুযায়ী দিয়ে দেবেন আপনি যদি আমার এই ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইকে ক্লিক করবেন ভিডিওটি ভালো লাগলে এ সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করবেন প্রতিদিন এরকম ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি